সবমুখর পরিবেশ ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফটিকছড়ি পৌরসভায় প্রতিষ্ঠিত আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বায়তুল হিকমা মাদ্রাসার পঞ্চম বর্ষপূর্তিতে অনুষ্ঠিত এ প্রদর্শনী বৃত্তি প্রদান ও মেরিট অ্যাওয়ার্ড 2017। 11 নভেম্বর শনিবার ফজরত মাদ্রাসা প্রাঙ্গণত বায়তুল হিকমা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুফতি উমর সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়। এলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদৌস হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আজিমুল কদর, বায়তুল হিকমা ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবু তাহের। অনুষ্ঠানত আমন্ত্রিত অতিথি অলালায় ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করি লইয়ে বায়তুল হিকমা মাদ্রাসার শিক্ষক কর্মকর্তা হল। এরও উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত আছিল বায়তুল হিকমা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহিন। এসময় বক্তারা হয় প্রায় 70% কাজ আমাদের শেষ, আপনাদের একটু সুদৃষ্টি আমরা কামনা করব। আলহামদুলিল্লাহ একটা এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠিত হয় পরিশ্রীবাসী আশার বাগানে ফুল ফুটবে বলে আমরা আশা করি। মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে 2013 সালে এবং আজ হচ্ছে 17 সাল, মাত্র 4 বছর। এই মাদ্রাসার ছাত্রছাত্রীর সংখ্যা 439 জন, এটা সত্যিই আমাকে বিস্মিত করেছে। নিশ্চয়ই এটার কোয়ালিটি আছে, গুণগত মান আছে, যে কারণে অভিভাবকরা কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে এখানে দিয়ে নিশ্চিন্ত থাকেন। এই প্রতিষ্ঠান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ধরনের দেশ গড়তে চান, যে ধরনের নাগরিক প্রত্যাশা করেন, এই প্রতিষ্ঠান সেই ধরনের নাগরিক গড়তে সক্ষম। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থী অলালায় বৃত্তি ও মেরিট অ্যাওয়ার্ড প্রদান করে আমন্ত্রিত অতিথি অল। এ সময় মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবক অল উপস্থিত আছিল। আপনার সবজির আলোতে গিয়েও ফরমালিন মেশানোর প্রমাণ পেয়েছি। ডেস্ক নিউজ, সি+ টিভি।